আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ অসীম। আমার গ্রামের বাড়ি ব্রাউনবাড়িয়া, নবীনগর মাঝিয়ার আছে আমার গ্রাম। আমার বয়স 39। আমার সমস্যাটা ডিক্সের সমস্যা, পিছনে কোমরে সমস্যাটা, আর গাড়ে হাঁটতে গেলেই আমার ডান পাটা ব্যথা করতো, হাঁটতে পারতাম না। একটু হাঁটলে জি 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 করে ব্যথা করে, বসে পড়লে তারপরে আমি হাঁটতে পারি। এটা 6 থেকে 7 বছর এরকম আমার সমস্যাটা চলতেছে। আমার চলাফেরার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হতো, যে আমি চলাফেরা করতে পারতাম না, এটি সবচেয়ে বড় সমস্যা। এখন যেই কাজ করতাম, একটা এজেন্ট ব্যাংকে কাজ করতাম, বৈসা থাকলে আমার গার ব্যথা করতো, আমি বেশিক্ষণ এখন বৈসা থাকতে পারতাম না ব্যথার কারণে। তারপর স্যারের ভিডিও দেখলাম ডিপিআরসি, দেখার পরে আমি এই জায়গায় আসলাম। আসার পর চিকিৎসা নিলাম, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। আমি ইন্ডিয়া যাই নাই, কিন্তু ডাক্তার দেখাইছি অনেকেই, অনেক জায়গা দেখাইছি, কিন্তু কোনো উন্নতি হয় নাই আমার। সেই ডাক্তারে বললো এই সমস্যা, এরা যে আমার মেন সমস্যাটা ওইটাই ধরতে পারে না, কিন্তু গেলেই ওই ওষুধ লেখা দিয়ে দেয় যে এইটাই দেখান। হতাশাই, তখন তো আমার কাছে অনেকই খারাপ লাগে, এইটা জিনিস নিয়ে অনেক টেনশনে ছিলাম। মা বাপের নিয়ে এটা কথা বলতাম যে এটা নিয়ে আমার আর ভালো লাগতেছে না, আমি তো আর কি করবো। তারপরে ডিপিআরসিতে আসা কি, ডিপিআরসি আমি সন্ধানটা পেলাম ইউটিউবে, আমি স্যারের দেখলাম শফিউল্লাহ প্রধান স্যার। তারপরে পাওয়ার পর আমি ইউটিউবে দেখলাম অনেকগুলো ভিডিও দেখলাম, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো হয়ে যাইতেছে এখান থেকে অপারেশন ছাড়া। এটি একটা বিষয়, আমার অনেকে যখন অন্য জায়গায় দেখাইছিলাম আমার বলছিল অপারেশন লাগবে, তখন আমি বলছি যে না, আমি অপারেশনে এগুলোতে অপারেশনে যাবো না। তারপর এনে আসার পর স্যারের ভিডিও দেখলাম অনেক, দেখার পর এনে আসছি আলহামদুলিল্লাহ আজকে 14 দিন অনেক ভালো আছে, এখন সমস্যা নাই। এডিক্সে যে সমস্যাটা ছিল, হাঁটতে গেলে পা জি জি করতো, এখন এটাও নাই, গাড়ে এটাও নাই, গাড়ে যে ব্যথাটা ছিল ওইটাও নাই। ডিপিআরসিতে সিস্টেম খুবই ভালো, অনেক ভালো, যা নার্স থেকে ধরে থেরাপিস্ট, স্যারের শফিউল্লাহ স্যার তো আছেই, তারও ব্যবহার অনেক ভালো, অনেক ভালো লাগছে এক কথা, মানে এনে বলার মতো না। ডিপিআরসিতে পরিবেশে অনেক অনেক ভালো, অন্যান্য জায়গার থেকে অনেক ভালো। যা যা আমি দেখলাম আমার থেরাপি যে নিলাম ডিপিআরসিতে, যে যেই উন্নত মানের মেশিনগুলো আছে অন্য জায়গায় আমি এইগুলো দেখি নাই, যা ডিপিআরসিতে আমি আইসা পাইছি। তাহলে স্যারও বলছিল যে সিঙ্গাপুরে একটা চিকিৎসা দেওয়া, ওইটা আমার কাছে আছে, ওইটা আপনারে দিব, ওই চিকিৎসাটাও আমারে দিস। আমি মেসেজ দিতে চাই, যারা এই রকম সমস্যা আছেন ডিপিআরসিতে আসেন, অনেক ভালো। এখানে ডিপিআরসিতে মানুষের যদি, আমার শরীর অসুস্থ, আমি যদি টাকা চিন্তা করি তাহলে তো হইব না, আমার দেখতে হবে আমি ভালো হই কি না। অপারেশন ছাড়া যদি চিকিৎসা নিতে চায় ডিপিআরসিতে অবশ্যই আসবেন, আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। জি, আমার জন্য সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আমি ডিপিআরসিতে চিকিৎসা নিয়ে অনেকটাই ভালো, এবং আপনারাও আসবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে। আমি সবার জন্য দোয়া করি, যাদের এই সমস্যা আছে তাড়াতাড়ি সুস্থ হন। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।